গ্রিন ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত আইসিপিসি ঢাকা রিজিওনাল 2022 এর চূড়ান্ত পর্বের এই মহেন্দ্রক্ষণে আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিপিসি 22 ঢাকা রিজিওনালের মান্যবর পেট্রন এবং গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় অধ্যাপক ডক্টর গোলাম সামদানি ফকির। আমরা স্যারকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আজকে এই যে এখানে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে, এবং আপনি যখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আজকে কি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ঠিক সেই সময়কার কথা মনে পড়ে যে সেই সময় এমন কোনো অনুষ্ঠান যদি হতো? সুন্দর প্রশ্ন করেছেন। আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। যখন পড়াশোনা করতাম তখন কম্পিউটার সায়েন্সের এত বেশি প্রয়োজনীয়তা এবং এত বেশি জয় জয়কার ছিল না, এবং যতটুকু মনে পড়ে তখন ওই কম্পিউটার কনটেস্ট, বিশেষ করে প্রোগ্রামিং কনটেস্ট, এরকমভাবে আয়োজন হতো না। এটা আমাদের বাংলাদেশ হওয়ার পর থেকেই বিশেষ করে এই কম্পিউটার কনটেস্টের প্রোগ্রামগুলি প্রমোট করার অনেক উদ্যোগ নিয়েছেন, এবং সেই সুবাদে আজকের আমাদের এই রিজিওনাল কনটেস্ট যেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, এটা আয়োজনে অংশগ্রহণ করে আমরা প্রাউড ফিল করছি। এবং আমরা মনে করি এই কনটেস্টের মাধ্যমে 21st century যে বিষয়টা বেশি প্রয়োজন, বিশেষ করে প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে যে সফটওয়্যার ডেভেলপ করার জন্য, বিভিন্ন কম্পিউটার স্কিল ডেভেলপ করার জন্য যে প্রস্তুতি, সে আমাদের ধারণা এই কম্পিউটার কম্পিটিং কনটেস্ট আমাদের ছেলে মেয়েদেরকে প্রবলেম সলভিং স্কিল এবং বিভিন্ন প্রবলেমে পড়লে কীভাবে সলিউশন দেওয়া যেতে পারে সেভাবে তাদেরকে তৈরি করবে। কাজে এটা একটা অনুপম আয়োজন। সে আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি 21st century স্কিলগুলি ফেস করার জন্য যে জন্য প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিতে আমরা সহায়তা করছি। আমরা স্যার আজকের এই আয়োজনে লক্ষ্য করছি অনেক ডিসিপ্লিন এবং অনেক অর্গানাইজ একটা আয়োজন এখানে আপনার নেতৃত্বে সফলভাবে হচ্ছে, এবং খুবই মনোমুগ্ধকর একটা ক্যাম্পাসে এত সুন্দর আয়োজন, এবং এর পেছনে আসলে চালিকা শক্তি, প্রেরণা শক্তি কী এই যে গ্রিন ইউনিভার্সিটির আয়োজক হিসেবে এতটা সফলভাবে এই প্রোগ্রামটা শেষ করছে? আমরা সবসময় চিন্তা করি যে পৃথিবী চলমান, এবং চলমান পরিস্থিতিতে এখন যদি লক্ষ্য করে দেখেন 21st century চ্যালেঞ্জগুলি কিন্তু ডিফারেন্ট, এবং সেখানে 4th industrial revolution চলে আসছে। 4th industrial revolutionের সাথে সঙ্গতি রেখে 21st century গ্রাজুয়েট যারা বের হবে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যারা বের হবে, তাদের যে সমস্ত স্কিলগুলি খুব বেশি দরকার সেগুলিকে শার্পেন করার জন্য আমরা মনে করি এই ধরনের কনটেস্ট খুব প্রয়োজন। এবং সেই বিষয় মাথায় রেখেই গ্রিন ইউনিভার্সিটি মনে করছেন যে আমরা যদি এই কনটেস্টের আয়োজন করতে পারি তাহলে হয়তোবা আমরা কিছুটা সহায়তা করতে পারবো, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্ট এবং প্রোগ্রামিং নিয়ে, কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো, এবং এই কাজের মাধ্যমে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করা হবে। আজকের এই চূড়ান্ত পর্বে স্যার প্রায় 650-এর বেশি টিম অংশগ্রহণ করছে। গ্রিন ইউনিভার্সিটির নিজস্ব টিম আছে, এদের মধ্যে 3টা টিম সেরা 3 হবে, বাকি সবাই হয়তো খালি হাতে ফেরত যাবে, একটা চ্যাম্পিয়ন হবে। এই যে যারা অংশগ্রহণ করলো, এর আগে যারা বাছাই পর্বে পারলো না, এই যে তরুণদের মধ্যে প্রোগ্রামিং নিয়ে একটা স্পৃহা বা আজকের এই যে কনটেস্ট, এই তরুণদের উদ্দেশ্যে স্যার আপনি কিছু বলেন? আমি প্রথমেই বলবো যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারাই সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। যারা জয়ী হবে ডেফিনেটলি দে উইল গেট দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রিসিয়েশন, কিন্তু প্রতিযোগিতা অংশগ্রহণ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যারাই অংশগ্রহণ করেছে আমি মনে করি তারা বিভিন্নভাবে উপকৃত হবে, এবং তাদের প্রবলেম সলভিং স্কিলগুলি শার্পেন হবে এবং সামনের দিকে তারা এগিয়ে যেতে পারবে। কাজে প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ডেফিনেটলি তারা প্রমাণ করবে যে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রমাণ করলো যে তারা রিয়েলি ডিজার্ভ দিস কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, সেই জন্যই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছে। যারা জয় হতে পারে নাই আমি মনে করি তারাও দেওয়ার অলসো ডিজার্ভ ইকুয়াল অ্যাপ্রিসিয়েশন, এরকম একটা বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা। স্যার আমরা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার আমরা আপনার মুখ থেকে একটা স্লোগান শুনতে চাই, স্লোগানটা হচ্ছে গ্রিন মানে সবুজ, গ্রিন মানে তারুণ্য। আমি মনে করি গ্রিন ইউনিভার্সিটির সাথে সঙ্গতি রেখেই আমাদের জয়যাত্রা হবে, এবং এই জয়যাত্রা হবে
এমন আলোকিত মানুষ আমরা দেখতে চাই যারা শুধু একাডেমিক্যালি কম্পিটেন্ট হবে না, তারা এথিক্যালি ড্রিভেন হবে এবং সোশ্যালি রেসপন্সিভ সিটিজেন হবে ফর দি কান্ট্রি অ্যান্ড অলসো ফর দি ওয়ার্ল্ড। আমি মনে করি এটাই হওয়া উচিত আমাদের স্লোগান, একাডেমিক্যালি কম্পিটেন্ট, এথিক্যালি ড্রিভেন এবং সোশ্যালি রেসপন্সিভ সিটিজেন অফ দি কান্ট্রি অ্যান্ড অলসো ফর দি ওয়ার্ল্ড।